Panvision TV presents. স্বাভাবিকভাবে তো প্রতি মাসে হয় অনেকের কিন্তু অনেকের ক্ষেত্রে এটা বিলম্বিত হতে পারে অনেকের জন্য বিলম্বিত হওয়াটাই তার জন্য স্বাভাবিক বা অনেকের একটু সময়ের আগেও হয়ে যেতে পারে তো এই বিষয়গুলো নিয়ে যদি একটু বলতেন আচ্ছা যেহেতু এটা হরমোনাল এখন এই হরমোনের কারণে যেটা হয় সেটা হলো আমরা তো আসলে মায়ের গর্ভ থেকে মেয়েরা কিন্তু দুইটা ডিম্বাশয় মানে সেখানে কিন্তু ডিম্বাণু থাকে তো ওইটা পরিপক্ক হয় তো অনেক সময় দেখা যায় এই পরিপক্ক হতে হরমোনের কারণে একটু ডিলে হচ্ছে হ্যাঁ এই জন্য দেখা যাচ্ছে যে আমার হয়তো প্রতি যে মেয়েটা বড় হচ্ছে তার হয়তো 9 বছর বা 10 বছর বা 11 বছরের প্রথম মাসিক হলো তারপরের মাসে কিন্তু আবার হচ্ছে না তো এটাতে অনেক সময় মায়েরা বা মেয়েটাও ভয় পেয়ে যায় কারণ সে আবার বন্ধু বান্ধবের কাছে শুনে যে তার প্রতি মাসে মাসে হচ্ছে আমার হচ্ছে না হ্যাঁ কাজেই এটা কিন্তু টোটালি নরমাল জি কারণ এটা হরমোনাল কারণেই হচ্ছে এখনো সে পুরোপুরি ম্যাচিউর হয়নি যার জন্য 2-3 মাস গ্যাপ দিয়ে আবার হতে পারে জি এটা একটা আর একটা হলো হয়তো 28 দিন পর পর তার হচ্ছিল দেখা গেল যে 22 দিন বা 23 দিনেই আবার হয়ে গেল এটা নিয়ে অনেকে ভয় পাচ্ছে তা এটাও আসলে নরমাল অনেক সময় দেখা যায় 28 দিন অতিক্রান্ত করে তারপরে তার হচ্ছে সেটাও কিন্তু নরমাল কাজে এই জিনিসগুলো আসলে কারো কারো জন্য বিলম্বে হওয়াও স্বাভাবিক কারো কারো জন্য একটু আর্লি হয়ে গেলেও এটা তার প্রসিডিউরেরই অংশ আবার একই মানুষ তার এই মাসে আগে হচ্ছে আর এক মাসে পরে হচ্ছে এটাও কিন্তু স্বাভাবিক হ্যাঁ কাজে এই জিনিসগুলো নিয়ে আসলে অতিরিক্ত দুশ্চিন্তার কিছু নেই আরেকটা এইটার সঙ্গে অ্যাড করি সেটা হলো আমরা যখন অতিরিক্ত চিন্তা ভাবনা করি তখন আমাদের স্ট্রেস হরমোনের কারণে কিন্তু ওভুলেশনটা ঠিকভাবে হয় না তখন কিন্তু আমাদের হয় মেনস্ট্রুয়েশন আগে হয় মানে নন ওভুলেটরি মানে ওভুলেশন ছাড়াই কিন্তু আসলে যে সময় দেখা যায় পরীক্ষার আগের রাতে শুরু হয়ে গেল মানে যে রক্তটা জমা হচ্ছে সেই রক্তটা হয়তো আগেই বের হয়ে যাচ্ছে এরকমও হতে পারে মানে হরমোনাল স্ট্রেসের কারণে এটা হতে পারে তো এই জিনিসগুলো আসলে আমাদের যদি জানা থাকে তাহলে আমরা আসলে মোটামুটিভাবে এই মেয়েগুলোকে মানে এই বয়সী যারা আছেন তাদেরকে আমরা আসলে অ্যাড্রেস করতে পারি আরেকটা জিনিস সুরক্ষার জন্য আসলে সুরক্ষার জন্য হ্যাঁ খুবই প্রয়োজনীয় ইনফরমেশনের জানার তো আসলে কোনো বিকল্প নেই হ্যাঁ এটার জন্য আসলে এখন তো অনেক সোর্স আছে পড়াশোনা করার অনেক মাধ্যম আছে করতে পারে আর একটা হলো এই বয়সে যেহেতু হরমোনাল চেঞ্জ হয় যেহেতু একটা মেয়ে সে বড় হচ্ছে তার কিন্তু একটা সেক্সুয়াল ডিজায়ার হয় হ্যাঁ এবং সে কিন্তু কিভাবে সে কিন্তু অবজার্ভ করে যে ওর বাচ্চা হচ্ছে ওর পেটে বাচ্চা মানে ও কিন্তু এই জিনিসগুলো অবজার্ভ করতে থাকে এই জিনিসগুলো সম্পর্কে তার কিন্তু অনেক কোশ্চেন থাকে কিন্তু আমরা ওই কোশ্চেনগুলোকে আসলে অ্যাড্রেস করি না তাকে বলি হ্যাঁ এত ছোট বয়সে এইগুলো কেন মানে এই যে আমরা যে এইভাবে তাকে যে আসলে সরাই দিচ্ছি বা তার মনের যে আসলে নেগেটিভ অ্যাটিটিউডটাই এখানে ভালো না আসলে প্যারেন্টিংটা সবসময় পজিটিভ প্যারেন্টিং হওয়া উচিত হ্যাঁ কারণ সেও তো একদিন মা হবে হ্যাঁ এবং আসলে যদি মা হতে না পারে তাহলে সেটা তো আসলে পরবর্তীতে দুঃখজনক কাজেই মা হওয়ার যে বিষয়গুলো আমি মেয়ে আমি মা হব বা মা হওয়াটা মানে আমার একটা স্বাভাবিক প্রক্রিয়া এই সম্পর্কে আমার কোশ্চেন থাকতেই পারে সেই কোশ্চেনগুলো আসলে তাদেরকে তার বয়স অনুযায়ী এবং এগুলো কোশ্চেনগুলো সাধারণত দেখা যায় কিন্তু আর্লি অ্যাডোলেসেন্ট যারা তাদের কোশ্চেন বেশি থাকে যেহেতু তারা অত বেশি বুঝতে পারে না কিন্তু যখন লেট অ্যাডোলেসেন্টে যায় তখন তো তারা একটু ইনফরমেশন পায় বা তারা ওই কংক্রিট যে একটা থিঙ্কিং যে প্রসেসটা সেই প্রসেসটা ডেভেলপ করার জন্য তারা নিজেরা নিজেরা অনেক কিছু বুঝে ফেলতে পারে তবে এই ধরনের কোনো কোশ্চেন থাকলে তারা আসলে বাবা মা মা যদি অ্যাড্রেস করেন খুবই ভালো আর মা যদি অ্যাড্রেস করতে না পারেন মা বিনয়ের সাথে বলতে পারেন যে এই বিষয়টা তো আমি অত ভালো জানি না তুমি অমকের কাছে জিজ্ঞেস করতে পারো এটাও উনি করতে পারেন আর আমাদের দেশের স্বাস্থ্যকর্মী বা মাঠকর্মী যারা তারাও এই বিষয়ে অনেক ভালো জানেন তাদের সাথেও কিন্তু ওই মেয়েটাকে যোগাযোগ করিয়ে দিতে পারেন